Hola, ¿cómo estás? Assalamualaikum, miss. ¿Cómo estás? Assalamualaikum, miss. Hola, ¿cómo estás? ¿Cómo estás? ¿Cómo estás? Hello, miss. ¿Apni kamo nasi? ¿School has been called Bejano? Assalamualaikum, Waalaikumsalam. School kobe ashbe jano? Kobe? Notice dekhbe hain? Group e dekhbe notice. Nidhi, video on koro. Kabe mute ho, Tasneem mute ho jao. Tasmiya, mute ho. Nidhi. Miss, ami ektu oshustho. O ki hoyeche baba? Miss, amar na kalke ektu jor ashe to. Assalamualaikum, miss. Keno hotat kore jor ashlo? Pani nirecho bes nichoy. Assalamualaikum, miss. Waalaikum assalam. Jani ami hotat kore kalke jor ashe. O. তাহলে তুমি লিভ নিয়ে নিও, আমি কিছু শূন্যস্থান পূরণ দেব, ওগুলো স্ক্রিনশট নিয়ে পরে লিভ নিয়ে রেস্ট নাও। আচ্ছা, আমার সাথে ক্লিয়ার ভাবে কথা বলবে, যারা জয়েন করেছো তারা মিউট হও আগে, তা না হলে আমি কারোর সাথে কথা বলবো না এবং ক্লাসও সুন্দর হবে না। তোমরা জানো সবাই মিউট হয়ে যাও। সবাই বইটা আগে বের করবো আমরা। হ্যাঁ, সবাই বের করো এবং আমাদের পঞ্চম অধ্যায় শেষ হয়ে গেছে, আজকে আমরা একটু ষষ্ঠ অধ্যায় নিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, miss. Waalaikum assalam. আচ্ছা, এবার সবাই ষষ্ঠ অধ্যায়টা বের করো, সামাজিক পরিবেশের উন্নয়ন। হ্যাঁ, আজকে আমরা একটু এটা দেখব। আমরা তো দেখেছি যে আমাদের পঞ্চমাতে দেখেছিলাম কিভাবে আমরা আমাদের কি কি অধিকার আছে নিজেদের, তারপর হচ্ছে একজন শিশু হিসেবে আমার করণীয় কি, এগুলো আমরা দেখেছি। মানে আমাদের মৌলিক অধিকার গুলো কি, এগুলো নিয়ে আলোচনা করেছি। এইবার আমরা দেখবো একজন ভালো মানুষের কি কি গুণ থাকা দরকার, আমরা কিভাবে ভালো মানুষ হতে পারি। এখন আজকে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে সামাজিক পরিবেশে কিভাবে উন্নয়ন করা যায়। ষষ্ঠ অধ্যায় দেখো, পরিবারকে সাহায্য করা। হ্যাঁ, পরিবারকে কিভাবে আমরা সাহায্য করতে পারি, আমরা যদিও ছোট তারপরও আমাদের অনেক কাজ আছে, আমরা ইচ্ছে করলে অনেক ভাবে পরিবারকে সাহায্য সহযোগিতা করতে পারি। তোমরা যদি ভাবো যে আমরা তো ছোট মানুষ, আমরা আবার কিভাবে সাহায্য করব, না তোমরাও অনেক ভাবে সাহায্য করতে পারো। দেখো সেটা হচ্ছে আমরা পরিবারে বাস করি, তাই তো? আমরা তো পরিবারে বাস করি, তাই না? এটা কি তোমরা জানো যে আমরা কোথায় বাস করি? আমরা পড়েছিলাম না? জি মিস। আমরা কোথায় বাস করি? পরিবারে বাস করি। আচ্ছা, এখানে কিন্তু এই সবগুলো লাইন মনে রাখবে। হ্যাঁ, পরিবারে মা বাবা ভাই বোন থাকেন,
পরিবারে কে কে থাকেন? পরিবারে কে কে থাকেন? মা বাবা ভাই বোন থাকে। হ্যাঁ, কোন কোন পরিবারে আবার দাদা দাদি থাকে, চাচা চাচি থাকে এবং অন্যান্য আত্মীয় স্বজন থাকে। পরিবারে আমরা সকলে একে অপরে আলাইসালাম। সবাই মিউট হয়ে যাও, সবাই মিউট হয়। সবাই মিউট হও। ষষ্ঠ অধ্যায় বের করো। দেখো, পরিবারে আমরা সকলে একে অপরকে ভালোবাসি, স্নেহ ও শ্রদ্ধা করি। পরিবারে নানা ধরনের কাজে আমরা সাহায্য করতে পারি। আমাদের বই, খাতা, কলম এবং ব্যাগ নিজেরা গুছিয়ে রাখবো। নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখবো। আমাদের ছোট ভাই বোনদের জিনিসপত্র গুছিয়ে রাখবো। মা বাবা বিভিন্ন কাজে সাহায্য করব। ঠিক আছে, আমরা হলো কি করব, আমরা কিভাবে সাহায্য করতে পারি? আমরা হচ্ছে সকলে সকলকে কি করব, ভালোবাসবো। হ্যাঁ, যারা ছোট তাদের স্নেহ করব, যারা বড় তাদের শ্রদ্ধা করব, সম্মান করব। আর পরিবারে নানা ধরনের কাজে আমরা সহযোগিতা করতে পারি। যেমন তোমরা নিজেরা যদি নিজেদের বই খাতা সব সুন্দর করে গুছিয়ে রাখো, এই যে এখন ক্লাস করতে বসেছো, ক্লাস শেষের পরে তোমরা যদি নিজেদেরটা নিজেরা সুন্দর করে গুছিয়ে রাখো, তাহলে আম্মুকে অনেক সহযোগিতা করা হবে। নিজেদের পোশাক সুন্দর করে সাজিয়ে রাখো এবং ছোট ভাই বোনদের জিনিসপত্র গুছিয়ে রাখো, তাহলে বাবা মার অনেক সহযোগিতা করা হবে। ঠিক আছে, এই যে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই যে ছোট ছোট দুটো বাবু, আমার কথা শোনা যাচ্ছে? আফসাইন, আমার আমার কথা শুনতে পাচ্ছো? আচ্ছা, তাহলে মিউট হয়ে যাও। আমি একটা কথা বলতে যাচ্ছিলাম, পরে পরে। তারপর আচ্ছা, তারপর দেখো এই যে ছোট ছোট বাবুরা আমরা দেখতে পাচ্ছি না, দেখছো? ওরা কিন্তু অনেক ছোট। ওরা দেখো কি সুন্দর করে নিজেদের বইগুলো গুছিয়ে রেখেছে, আবার হচ্ছে আলমারিতে জামা কাপড় রাখতেছে। দেখেছো, আমরাও নিজেরা এইভাবে গুছিয়ে রাখবো। পারবো না বলো? ইনশাল্লাহ পারবো, ইনশাল্লাহ পারবো। হ্যাঁ, পরিবারে কাজে আমরা এইভাবে সহযোগিতা করতে পারি। পরিবারে কিভাবে একে অপরকে সহযোগিতা করো তা ছোট দলে আলোচনা করো। পরিবারে কার কি দায়িত্ব শ্রেণীতে আলোচনা করো। পরিবারে প্রতিদিন কাজে কিভাবে আরেকজন সদস্যকে সাহায্য করা যায় তা লেখো। এই যে ক নাম্বারটা আর খ নাম্বারটা, হ্যাঁ, এই দুটো থাকবে তোমাদের আগামীকালকে হোমওয়ার্ক। ঠিক আছে, আবার আমরা এখানে একটু ফিরে আসব। এর আগে চলো আমরা একটু পঞ্চম অধ্যায়ে শূন্যস্থান পূরণটা করি। মিস ক আর খ কি এজেবল থাকবে? ক আর খ, হুম, ক আর খ। ষষ্ঠ অধ্যায়ের প্রথম পার্টের ক আর খ তোমাদের হোমওয়ার্ক থাকবে। আচ্ছা, আমরা কি অদিতি আমার সাথে কথা বলবে? অদিতি, সরি অদিতা, আমরা কি পঞ্চম অধ্যায়ের শূন্যস্থান পূরণ করেছিলাম? না মি, চতুর্থ অধ্যায় করেছি, তাই না? অদিতা, তাহলে আমরা দেখো প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ করেছি, দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ করেছি। তোমার খাতা বের করো, খাতার সাথে মিলাও। নুরানি কোথায়? নুরানি আছো ক্লাসে? নুরানি, নুরানি ক্লাসে নাই না? আচ্ছা, অর্জিতা তুমি কি খাতা মিলাচ্ছ? নবনীতা কি ক্লাসে আছো? আচ্ছা ঠিক আছে। জান্নাতুল মাওয়া,
আচ্ছা ওকে, এবার দেখো আমরা এবার সবাই খাতার সাথে একটু মিলাও তো, তোমরা যে যে সবার খাতা বের করো, সবার খাতা বের করো। তারপর হচ্ছে কি করবে দেখো, আমরা প্রথম অধ্যায় শূন্যস্থান পূরণ করেছিলাম প্রথম অধ্যায়, ঠিক আছে করেছি না? আচ্ছা দ্বিতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ করেছি? জি মিস, ওইটাও করেছেন। তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ করেছি না? তৃতীয় অধ্যায় আমাদের মৌলিক অধিকার হলো ছয়টি, সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে, এগুলো করেছি না? তৃতীয় অধ্যায় শূন্য, তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ, তৃতীয় অধ্যায়টা দেখাবেন না, দ্বিতীয় এখন দেখাবো না, আমি বলছি তৃতীয় অধ্যায় করেছি না আমরা? ওকে তাহলে আজকে আমরা তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণ করব, ভালো করে খাতা চেক করে বলবে কিন্তু, তৃতীয় অধ্যায় শূন্যস্থান। ওকে ভেরি গুড, আজকে আমরা তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণটা করব। ঠিক আছে, এখান থেকে আমরা পাঁচটা প্রশ্ন লিখব। আচ্ছা তাহলে দেখো তৃতীয় অধ্যায় সবাই উপরে লিখে নাও, অধ্যায় তৃতীয় শূন্যস্থান পূরণ, সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে, এই অধিকার। স্ক্রিন দেখা যাবে? স্ক্রিন দেখা যাচ্ছে? পুরাটা দেখা যাচ্ছে তো? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, এখন দেখা যাচ্ছে? এখন লেখাগুলো দেখা যাচ্ছে এখন? জি মিস। ঠিক আছে তাহলে সবাই একটু মিউট করে দাও। অনেকে আনমিউট আছে, শব্দ হচ্ছে তো হচ্ছে। অবশেষে লামিরাকে দেখতেছে আমি, লামিরা মিউট হয়ে যাও। আচ্ছা এবার দেখো এখানে তৃতীয় অধ্যায় শূন্যস্থান পূরণে কি আছে, প্রথমটা দেখো, সমাজে সবার বেঁচে থাকার অধিকার আছে, অধিকারের নিচে তোমরা দাগ দিবে এবং এখানে লিখবে অধিকার আছে। হ্যাঁ আমাদের মৌলিক অধিকার হলো কয়টি? ছয়টি, আমরা পড়েছি না, মনে আছে তোমাদের? মনে আছে? আচ্ছা, শিশু হিসাবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে, এই এইখানে দেখো, সবাই লেখা শুরু করো। দেখো তিন নাম্বার হবে, শিশু হিসাবে আমাদের কতগুলো বিশেষ অধিকার আছে, আমাদের নিচে তোমরা দাগ দিবে। হ্যাঁ তারপর হচ্ছে শিশুর রয়েছে স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার, এই ভালোবাসার নিচে দাগ হবে। পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করা আমাদের দায়িত্ব, এই সেবা যত্ন নিচে দাগ দিবে। ঠিক আছে
ওকে, সবাই লেখা শেষ হয়ে গেলে আমাকে বলবে এবং একটু দ্রুত লিখবে। হ্যাঁ, যা লেখা শেষ হয়ে যাবে তা সে আমাকে খাতা দেখাবে, বলো। কে কি বলতে চেয়েছিলে বলো? আফসান, ভেরি গুড। লেখা শেষ নাকি স্ক্রিনশট নিয়ে নিছো? নিধি, স্ক্রিনশট নিয়ে তারপরে তুমি লিভ নিয়ে নাও। আচ্ছা, কার লেখা শেষ কে বললো? তাসমিয়া, তোমার লেখা শেষ হয়েছে? আরজিতা, তোমার এই যে ভিডিও অফ কেন? ওয়ালাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ইকরা আফরোজ ভিডিও অফ কেন? রামিশা ভিডিও অফ কেন? লামিশা, এই সবাই ভিডিও অফ করে বসে আছে, কি ব্যাপার? ভিডিও যারা অফ করে আছো আমি কিন্তু তাদের পড়া শুনবো না এবং খাতাও দেখবো না। কার লেখা শেষ হয়েছে সে খাতা দেখাও। নাচ লিখতেছে এখন? আচ্ছা, ঘুমাই যা, গালে হাত দিয়ে বসে আছো কেন? হাত নামাও। এই আফসান কি বলতে চেয়েছিলে বলো? মিস, আপনি তো বলেন আমার নাম আফসাইন, তাই না? কি নাম তোমার? আফসিন। আফসিন, ও আচ্ছা, বলো আফসিন কি বলতে চেয়েছিলে? এটাই বলতে চাচ্ছিলাম। আফসিন না, আচ্ছা ঠিক আছে, স্কুলে আসলে আবার সব ঠিক হয়ে যাবে। স্কুলে কবে আসবে জানো? আচ্ছা শোনো, ক্লাস থ্রি তোমরা লিখতে থাকো, আর আমার খুবই ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো একটু শোনো। সেটা হচ্ছে তোমরা সবাই শারীরিক মানসিক ভাবে প্রস্তুত হবে। আমাদের স্কুলে যদি স্পোর্টস হয় তাহলে তোমাদের হলদে পাখিতে নাম দিতে হবে, যাদের অভিভাবকরা মানে ক্লাসে সবাই যাদের কাছে আছে তারা তো শুনছেই, আর না হলে তোমরা আম্মুদেরকে বলবে। তোমাদের স্কুল থেকে আলাদা একটা ড্রেস তৈরি করতে হবে, মানে স্কুল ড্রেস তো আছেই, তাছাড়া একটু স্কুলের সাথে তোমাদের নিজেদের শেখার জন্য আমাদের যদি স্পোর্টস হয় তাহলে হলদে পাখির একটা ড্রেস তৈরি করতে হবে, এবং ড্রেসটা আমাদের 2 বছর, মানে হলুদ কালার। হ্যাঁ হলুদ, আমি বলে দেব কেমন ড্রেসটা, কেমন সেটা আমি বলে দেব, কিন্তু শোনো সেটা হচ্ছে সাদা শার্ট হলুদ কালার। আমি স্কুল খুললে তখন দেখিয়ে দেব, হ্যাঁ ড্রেসটা কেমন হবে। আর হচ্ছে কথা শেষ করতে দাও, কথা শেষ করতে দাও। সেই ড্রেসটা তোমাদের 3 বছর কাজে লাগবে, একটা ড্রেস 3 বছর আমরা পরবো, সেটা খুবই একটা আনন্দের কথা। একবার তৈরি করব, 3 বছর স্পোর্টসে আমরা কাজে লাগাবো, শুধু স্পোর্টসে না বিভিন্ন প্রোগ্রাম গুলোতে কিন্তু তোমরা এই ড্রেসটা পরে আসতে হবে হলদে পাখি। হ্যাঁ, হলদে পাখি গ্রুপে নাম দেওয়া হবে তোমাদেরকে, ক্লাস থ্রি, শুধুমাত্র ক্লাস থ্রি, অন্য কোনো ক্লাস না। তার মানে হচ্ছে তোমাদের একটা সুন্দর ড্রেস তৈরি করতে হবে। আমি যখন স্কুল খুলবে আম্মুদের সাথে কথা বলবো, আর যাদের আম্মুরা কাছে আসছে তারা তো শুনতেছে। আমাদের স্কুলে স্পোর্টস হলে তোমাদের এই ড্রেসটা তৈরি করতে হবে, ঠিক আছে?
মিস আমার নাম অক্ষিন, আমার লেখা শেষ। আচ্ছা আফসিন। মিস আমার নাম ইস্টার জাহান, আমার লেখা শেষ। আফসিন লেখা দেখাও, ইস্টার জাহান দেখাবে এরপরে। ওকে মিস দেখাচ্ছি। মিস আমার লেখা শেষ, আমার নাম অয়ধি দাস। হ্যাঁ ইস্টাতে খাতা, আমি স্ক্রিনটা অফ করে নিই তারপর সবার খাতা দেখব, সবার লেখা শেষ হোক, এক মিনিট অপেক্ষা করো, পড়তে থাকো, আমি জিজ্ঞাসা করব, আমি জিজ্ঞাসা করব, পড়তে থাকো, নবনীতা পড়ো, লেখা শেষ, নবনীতা লেখা শেষ। হ্যাঁ স্টেজটা দেখেছি, তারপর ভালো করে দেখা যাচ্ছে না, আমি এই স্ক্রিনটা অফ করে তারপর তোমাদেরটা দেখব। নামিরার আম্মু কি ক্লাসে আছে নাকি? 54 রোল, রোল 54, কিছু বলবে? রোল 54, কথা বলুন, আমি একজনের সাথে কথা বলতেছি। নামিরা কে? আর জিতা, নামিরা নামে আমাদের ক্লাসে কেউ আছে? রোল 54, আপনার বাবু কোন ক্লাসে পড়ে? আমার লেখা শেষ। নামিরা রোল 54, এটা কি নার্সারি নাকি? নামিরা তুমি কোন ক্লাসে? কথা বলে না। মিসের মাইক্রোফোন দেখা যাচ্ছে না, সে মনে হয় মাইক্রোফোন অন করতে পারছে না। মিস আপনার লেখা শেষ। আচ্ছা আচ্ছা, আমার মনে হয় অনেকেরই লেখা শেষ হয়ে গেছে না? আমাদের লেখা শেষ, আমার লেখা শেষ। আমি কি অফ করে দেবো? আবার অধিকার আমার নাম আফসিন, আমারটা দেখবেন না? দেখবো দেখবো আফসিন, দেখবো। সবাইটা দেখবো, সবাইটা দেখবো, সবাই একটু লেখা শেষ হোক। নামিরা রোল 54, স্ক্রিনটা একটু দেখান না, তুমি সমস্যা হচ্ছে তোমার, তো হাত দেখাচ্ছ, তোমার রেকর্ডিং এর সমস্যা, তুমি ক্লাস থ্রিতে কিনা তাও বুঝতেছি না। মুনা, মুনা কিছু বলবে? মিস একটু একটু দেখা না, সেবা মুনা রোল 19। মিস সেবা লক্ষ্যের পর থেকে কি হবে? আচ্ছা এবার খাতা দেখো, আফসিন খাতা দেখো, আফসিন চিৎকার চেঁচামেচি শুরু করছে। একটু বোর্ডটা দেখাবেন? কি দেখাবো? মিস 2 মিনিট একটু বোর্ডটা দেখাবেন? মিস দেখতে পাচ্ছেন? একটু দেখান।
লেখাটা দেখাবো মিস দেখতে পাচ্ছেন না তুমি সালাম দাও তাহলে দেখতে পাবো হ্যাঁ মিস ফটো দেখাবো আফশাইন ম্যাম কে সালাম দাও আসসালামু আলাইকুম আফশাইন হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিক আছে মিস আমারটা দেখতে পাচ্ছেন আমার নাম জান্নাতুল মাওয়া হ্যাঁ জান্নাতুল মাওয়াটা দেখা যাচ্ছে না নুরানি কই খাতা দেখো আমারটা দেখতে পাচ্ছেন আমি বলতেছি কারটা খাতা দেখবো এখন উমাইজা খাতা দেখাও উমাইজা ভেরি গুড তাহলে দাগ দাও নাই কেন দাগ দাও উমাইজা উমাইজা খাতা রাখো সেবা যত্ন নিচে দাগ দাও রেখে দাও আমি তোমারটা দেখেছি আমি সেবা যত্নের পর থেকে কি হবে সেবা যত্ন পরে কি হবে মাইজা বলো মুখে বলো পরিবারে কেউ অসুস্থ হলে তার সেবা যত্ন করা আমাদের দায়িত্ব আচ্ছা হ্যাঁ এখন না দেখাতে হবে না মাইজা রেখে দাও রেখে দাও মাইজা রেখে দাও এবার খাতা দেখাবে রেখে দাও তুমি রেখে দাও মিউট হয়ে যাও এখন খাতা দেখাবে মুনা মুনা খাতা দেখাও জান্নাতুল মাওয়াটা দেখতে পাচ্ছি না মুনা হ্যাঁ ঠিক আছে মুনা কথা বলো না কেন কথা না বললে তো খাতা দেখা যাবে না হ্যাঁ নবনীতাটা দেখেছি জান্নাতুল মাওয়ারটা দেখেছি ভেরি গুড সুন্দর হয়েছে মুনাটা দেখেছি নবনীতা মুনা এডি মিউট হয়ে যাও হ্যাঁ দেখেছি দেখেছি সাজিদা আহমেদ নাজ দেখেছি নাজ এটা সুন্দর হয়েছে রেখে দাও সবাই কথা বললে কারোটাই দেখা যাবে না সবাই কথা বললে আরজিতা দেখেছি আরজিতা সাহা ঠিক আছে মেহেজাবিন সবাই কথা বলবে না নরিন খাতা কোথায় নরিন জান্নাত আফরিন দেখি এবার আমি দেখতেছি দাঁড়াও হ্যাঁ লামি স্যারটা দেখেছি আতিফারটা দেখা যাচ্ছে ভেরি গুড সুন্দর হয়েছে তারপর সে তাসমিয়া খাতা কোথায় তাসমিয়া খাতা দেখাও মাইমুনাটা খাতা কোথায় লামি স্যার খাতা দেখাও মেহেজাবিন হকেরটা দেখেছি একটু কাটাছিড়া হয়েছে মেহেজাবিন একটু কাটা ছিড়ে হয়েছে খাতা তারপর হচ্ছে রামিশারটা দেখেছি রামিশার আর একটু সামনে আনো সাবিহা সাবিহা খাতা ধরো ভালো করে রামিশা রেখে দাও সাবিহা সঞ্জু হ্যাঁ ঠিক আছে সঞ্জু রেখে দাও বলতে পারি
আমি চড়ুই পাখি এই বছর আমি হব। পরে হবে দেখা যাবে, হ্যাঁ পরে দেখা যাবে। হ্যাঁ ভাই যা রেখে দাও। তারপর হচ্ছে রামিসা খাতা দেখেছি, আর হচ্ছে নরেন খাতা দেখাও না এখনো। বিবি সাবা জয়ন, বিবি সাবা খাতা দেখাও। হ্যাঁ বিবি দেখি, আদিত্যটা তো দেখেছি না। হ্যাঁ বিবি জয়ন দেখেছি খাতা। নিধি খাতা লিখেছো আম্মু? আচ্ছা আচ্ছা, তুমি লিভ নিয়ে নাও নিধি, লিভ নিয়ে নাও বাবা, আর কিছু পড়াবো না এখন, হচ্ছে আমি রিডিং পড়াবো, তুমি লিভ নিয়ে নাও। আমারটা দেখতে পাচ্ছেন? আমার নাম ইকরা, দেখি কে দেখাচ্ছে। সব ভিডিও অফ করে দেখালে কি দেখা যাবে বলো? মিস নিধি কি হয়েছে? নিধি একটু জ্বর হয়েছে। আচ্ছা এবার ঠিক আছে, সবাই লিখেছো আমি দেখেছি, এবার আমরা একটু রিডিং পড়বো। হ্যাঁ আমারটা ধরবেন না, আমিরার আম্মুর এখনো আছে না। দেখি দেখাও তো, ভিডিও অন করো। হ্যাঁ নাবিহাটা দেখেছি। হ্যাঁ নাবিহা খাতা ধরো, সামনে ধরো, আরো নিচে নামো, একটু নিচে নামাও নাবিহা। হ্যাঁ ভেরি গুড, সুন্দর হয়েছে, রেখে দাও নাবিহা রেখে দাও। নুজাত খাতা দেখাও। হ্যাঁ দেখা যাচ্ছে, সুন্দর হয়েছে। তারপর হচ্ছে মায়মুনাটা দেখেছি, মোনা দেখেছে, মন্ডল দেখেছি। আচ্ছা চলো এবার আমরা একটু পড়ি। হ্যাঁ এবার আমাকে একটু সাবিহা সানজু পড়ে শোনাবে পার্ট দুইতে কি আছে দেখো। পার্ট দুই এ কি আছে দেখো তো। সানজু সানজু একটু পড়ো তো বাবু, পড়ো। আমি বইটা বের করছি। আচ্ছা স্ক্রিন দেখে পড়ো, স্ক্রিনে দেখা যাচ্ছে তো। জি মিস, আমরা বাড়িতে অনেক কাজ করতে পারি। আমরা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, খাবার ও পানি এনে খাবার টেবিলে রাখবো, অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করার কাজে সাহায্য করবো। মিস এপাশে তো দেখতে পাচ্ছি না। শেষ তাহলে ওইটা আবার শুরু কর, আরেকটা ক্লাস তো শুরু। শুরু আর একটা
সঞ্জু সঞ্জু এবার তুমি তো এই প্যারাটা পড়েছো তাই না? তাহলে বলো তো একটু আমরা ঘর কিভাবে রাখবো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। এরপরে আসি দেখো এই যেখানে একটা মাঠ আছে, হ্যাঁ, যাদের বাড়ি গ্রামে তারা এইসব দৃশ্য দেখে অভ্যস্ত। একটা বাড়ির সামনে একটা উঠোন থাকে, খোলা জায়গা থাকে, যেটাকে আমরা উঠোন বলে থাকি, উঠান, আঙিনা, বাড়ির আঙিনা। হ্যাঁ, তো আমাদের যারা শহরে বসবাস করি তাদের তো এরকম খোলা জায়গা থাকে না, কিন্তু আমাদের হচ্ছে আবার ফ্ল্যাটে ছাদ থাকে। হ্যাঁ, এখানে কি করা যায়, ইচ্ছে করলে কিন্তু আমরা সুন্দর বাগান করতে পারি। তারপর হচ্ছে অনেকে কিন্তু শখ করে কবুতর পালে লালন পালন করে, তাই না? বিভিন্ন পশু পাখি লালন পালন করে খোলা জায়গাগুলোতে লালন পালন। এই যে এখানে দেখো একটা বাচ্চা কি করছে, মুরগিকে খাবার দিচ্ছে, খাদ্য দিচ্ছে, হ্যাঁ, খাবার খাওয়াচ্ছে, মা হচ্ছে কাজ করতেছে। আনমিউট আছে কে? সবাই মিউট হয়ে যাও। আচ্ছা, এবারে দেখো এখানে আবার হচ্ছে এই বাবুটার ভাই হচ্ছে গাছ লাগাচ্ছে, ফুল গাছ, হ্যাঁ, বাড়ির কাজে সাহায্য করায়, যে ওরা ছোটরাও কিন্তু বাড়ির কাজে সাহায্য করতেছে। এরপরে দেখো এখানে পরের প্যারাতে আমাদের কি আছে, বিদ্যালয়ে সাহায্য করা। আর সবাই মিউট হতো, কে যেন এখনো শব্দ আসতেছে টুংটাং করে, মিউট হয়ে যাও, কে কে আনমিউট আছো? দেখো আমরা তো সবাই এই যে কয়েকদিন পর স্কুলে আসবো, আমাদের খালারা সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে তোমাদের রুম গুলো ঝকঝকে চকচকে। তারপরও যদি আমরা দেখি কোনো জায়গায় নোংরা আছে তাহলে আমরা নিজেরা সেটা কি করব, পরিষ্কার করব। দেখো এই যে বাবুরা কি সুন্দর স্কুল রুমটা পরিষ্কার করতেছে, দেখেছো? আমরা বিদ্যালয়ে লেখাপড়া করি, খেলাধুলা করি, পরিবারের মতো বিদ্যালয়ের উন্নয়নে আমরাও অনেক কাজ করতে পারি। আমরা শ্রেণীকক্ষে চেয়ার টেবিল সাজিয়ে রাখবো, বোর্ড পরিষ্কার রাখবো, শ্রেণীকক্ষে যেখানে সেখানে ময়লা ফেলবো না। হ্যাঁ, এরপর দেখো আর শ্রেণীকক্ষের বাইরে বিদ্যালয়ের মাঠ পরিষ্কার রাখতে সাহায্য করব, বাগানে ফুলের গাছ লাগাবো ও যত্ন নেব। তারপর আমরা কি করতে পারি, আমরা শ্রেণীতে সবাই মনোযোগী হব এবং শিক্ষকের সহযোগিতা করবো। ঠিক আছে, এখন আমার নার্সারি ক্লাস চলে এসেছে, তোমরা সবাই লিভ নিয়ে নাও, তোমরা অন্য ক্লাসে জয়েন করো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।